পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার উষা গ্রামে বৃহস্পতিবার ভোরে বিস্ফোরণে কেঁপে উঠল বিস্তীর্ণ অঞ্চল। বিস্ফোরণে উড়ে গেল বাড়ির চালা, ভেঙে পড়েছে পাকা দেওয়াল। কিভাবে এই বিস্ফোরণ ঘটল তা নিয়ে ধন্দে এলাকার মানুষজন। বিস্ফোরণে পড়ে গেছেন সুস্মিতা কর্মকার নামে এক বৃদ্ধা। মামাকে ডাকছিল পিয়া পিয়া করে, দিয়ে বললাম যে মা, দিয়ে ঠাকুমা তখনই বেরিয়ে এলো। মা বলছে ঠাকুমার কি অবস্থা হলো, তাই বলছে কি হলো, দিয়ে ঠাকুমা গা তারপরে গালগুলো সব ছাল উঠে গেছে। ঘরে ঢুকে মা মলম নিয়ে ঠাকুমা শুলো বালিশ নিয়ে, দিয়ে মা মলমটা হাতে লাগিয়ে দিচ্ছিল, বলছে কি জ্বলন জ্বলছে, দিয়ে তখন গাড়ি আসে না, দিয়ে তখন ঠাকুমাকে চাদর দিয়ে একটু বসালো বিছানায়, দিয়ে একটু শুয়ালো, দিয়ে তখন গাড়িতে এলো, দিয়ে ঠাকুমা গেলো, দিয়ে চাপলো, দিয়ে নিয়ে যখন রাত্রেবেলা যখন চারটের সময় ফোন যায় তখন আমরা শুয়েছিলাম। এবার ফোন যাওয়া মাত্রই আমরা উঠলাম, ফোনটা ধরলাম, ধরে জিজ্ঞেস করলাম, বলে যে আমার মেয়েটা খুব কাঁদছিল, কাঁদতে কাঁদতেই ফোনটা হলো। দিয়ে আমরা বললাম কী হয়েছে বল, বলছে তোমরা না এলে বুঝতে পারবে না। দিয়ে আমরা তো সঙ্গে সঙ্গেই টোটোকে ফোন করলাম, টোটো এলো, টোটো পাওয়া মাত্রই আমরা চলে এলাম। আমরা ঘুমোচ্ছি, ঘুমানো অবস্থায় দেখছি যে একটা কি একটা বিটকাল আওয়াজ। রাত তখন কটা বাজছে? তাও কটা বাজবে তখন সাড়ে তিনটে কি পৌনে চারটে এরকম হবে। দিয়ে যাদের বাড়ি থেকে এই আওয়াজটা এলো, মানে সেই পরিবারের যা কজন ছিল তারা, তারা কি করে জানবে? এবারে আমরা তো ঘুমোচ্ছি, এবার কে আছে না আছে কি করে জানবো আমরা। দিয়ে সকালবেলায় কি শুনলেন আপনারা? এই তো সকালবেলায় আমাদের স্বামী গিয়েছিলো, যখন হয় তখন আমার স্বামী গিয়েছিলো, আমি যাই না। তো বলছে যে সব পড়ে ভেঙে গেছে, তারপরে ও বড়মাটা পুড়ে গেছে বলছে, এইটাই শুনলাম। 3:51 আমার মেয়ে আমাকে ফোন করে। কী নাম আপনার মেয়ে? রাখি কর্মকার। আমার মেয়ে 3:51 ফোন করে গত 6/1/2021 রাত্রি 3:51 সময় যখন ফোন করে যে বাবা আমার শাশুড়ি ঘরের স্ট্রাকচারটা পড়ে গিয়ে এইরকমভাবে আঘাত লেগেছে এবং মশারি টশারি বা শাড়ি টাড়ি পুড়ে গিয়ে উনি পুড়েও গিয়েছেন। আমি তৎক্ষণাৎ মোটামুটি 20-25 মিনিট কি আধ ঘন্টার মধ্যে বাই টোটো ওষু এসে দেখি তার পরিস্থিতি কীরকম। তারপর তাকে ভাতার থানায় নির্দেশ দিই, ভাতার থানায় দেখা করে তারপর হসপিটাল নিয়ে যেতে। তো জামাই থানায় দেখা করে হসপিটাল নিয়ে চলে গেছেন, এটুকু আমার শোনা, তারপর আর কিছু। পেশেন্টকেও দেখেছি, পেশেন্ট ইঞ্জিওর অবস্থায় ছিল, তাই আমি থানা যাওয়ার জন্য রিকোয়েস্ট করি এবং থানা গিয়ে থানায় সাক্ষাৎ করে বর্ধমান হসপিটাল পাঠিয়ে যাই। ঘরের ভিতর কোনো গ্যাস ট্যাস এরকম কিছু না? আমার চোখে কিছু পড়ে নাই। ঘটেছে কীভাবে হয়েছে, শুধু আমি নয় গোটা গ্রামবাসী কেউ বলতে পারছেন না ঘটনাটা কীভাবে ঘটেছে, এটা আমি তো কোনো আন্দাজই করতে পারছি না। আর ঘরে এদের ঘরে এরা মন্ত্র কিছু খায়ও না এবং রাখেও না, তাহলে দাহ্য পদার্থ আছে কি না আছে বা ছিল কি না সেটা আমার বলার ক্ষমতা নাই। আশঙ্কাজনক অবস্থায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ভাতার থানার পুলিশ। বিস্ফোরণের স্থান পরিদর্শন করেন পুলিশ আধিকারিকরা। প্রাথমিক অনুমান, ঘরে থাকা দাহ পদার্থ ও গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছেন। যখন কোনো এখানে জিনিসটা হয়তো লিক হচ্ছে, ভাতার থেকে মনোজ কুমার মালিক ও আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দবার্তা।